দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় 61 জনকে বহিষ্কার করেছে বিএনপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 26 জন, ভাইস চেয়ারম্যান 19 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 16 জন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় এর আগে 79 নেতাকে বহিষ্কার করে বিএনপি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।